নমস্কার। গঙ্গারামপুর তো আমার প্রায় আসা হয়, কারণ এখানে আমার প্রাণকেন্দ্র, মানে গঙ্গারামপুরে তো আমার বাড়ি তো বটেই, আর বিভিন্ন কাজে কর্মসূত্রে আমাকে গঙ্গারামপুরে আসতেই হয়। তো এবারও একটা কাজে আমি গঙ্গারামপুরে এসেছিলাম, আর গঙ্গারামপুরে আসবো, আর গঙ্গারামপুরের ভিডিও বানাবো না, মানে খাবার ভিডিও, সেটা তো হতে পারে না। আপনাদের সামনে অনেকবার গঙ্গারামপুরে বিভিন্ন জায়গার খাবারের ভিডিও তুলে ধরার চেষ্টা করেছি। এবার চলে আসলাম গঙ্গারামপুর বাসস্ট্যান্ডেই। হ্যাঁ, গঙ্গারামপুর বাসস্ট্যান্ডের মধ্যেই একটা রুচি সম্পন্ন খুব সুন্দর একটা হোটেল হয়েছে। হোটেলটার নামও কিন্তু হোটেল রুচি। রুচিসম্মত খাবার যেখানে পাওয়া যায় ইনাদের দাবি বা এই অঞ্চলে মানুষের দাবি। এবং সবচেয়ে বড় কথা, এখানে কিন্তু কাঁসার পাত্রে সমস্ত খাবার পরিবেশন করা হয়। তো কাঁসার পাত্রে বাঙালি খাবার দাবার খাবার কিন্তু মজা কিন্তু আলাদা। তো সেই খাবার দাবার খেতে যাব এবং দেখব গঙ্গারামপুরের বাসস্ট্যান্ডের মধ্যে হোটেল রুচির খাবার কীরকম, সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন ভিতরে যাওয়া যাক হোটেল রুচির ভিতরে। ভিতরে এসে তো বসলাম, তো বসার পরে এখানে যিনি মালকিন আছেন তার কাছে জেনে নেবো যে আজকে কী কী খাবার দাবার অ্যাভেলেবেল আছে। তো ম্যাডাম, আজকে কী কী খাবার দাবার আছে বা কী কী খাবার দাবার পাওয়া যায়? আজকে আমাদের হচ্ছে মাছ, মাংস, ডিম, তারপরে হচ্ছে মটন আছে, চিকেন আছে। বাহ, সবই তো আছে দেখছি। আর প্রথমে যে থালিটা যেটা দেন, যে থাকে বিভিন্ন ধরনের সবজি থাকে, তার দাম কত থাকে? আমাদের নিরামিষ 50 টাকা। আচ্ছা, আমরা এক্সট্রা ভাতে পয়সা নেই না। ওই এক্সট্রা ভাতে পয়সা নেই? না না না, এক্সট্রা ভাতে পয়সা নেই না। হ্যাঁ, আচ্ছা, মানে আনলিমিটেড ভাত খেতে পারবে। আর তার সাথে কি ডাল পটে চালে পাবে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, সম্পূর্ণ ফ্রি, সম্পূর্ণ 50 টাকার মধ্যেই সম্পূর্ণ, সম্পূর্ণ ফ্রি। কি কি মাছ আছে? মানে কাতলা আছে, রুই আছে, তারপরে সরষে বাটা আছে, সরষে বাটা আছে। আর মাংসের মধ্যে বললেন তো খাসি মাংস আছে, আর দেশি মুরগি আছে? হ্যাঁ, দেশি মুরগি, পোলট্রি মুরগি তো থাকবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ওকে, তো যা যা আছে খাওয়া দাওয়া আজকে পাওয়া যাবে, সব একটু এসে প্রেজেন্ট করেন, দেখি কি খাওয়া যাবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর যা যা আছে বাকিগুলো দেন। আছে কী কী খাবার দাবার আছে সব চলে এসছে, কোনটার কী দাম আর কী কী আছে চলুন দেখে নেওয়া যাক। ভেজ থালিতে যা যা দেওয়া হয় সেটা একটু দেখে নেওয়া যাক। চম্পা মাংসটি, চালের ভাত, তার উপরে আছে কাঁচা লঙ্কা, আর সাইডে দেখতে পাচ্ছি শসা, পেঁয়াজ আর লেবু, মানে পাতি লেবু, ঝুরঝুরে আলু ভাজা, আর তার সাথে আছে ধনে পাতার চাটনি, তারপরে আছে বেগুনের ভর্তা, বেশ শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা, পাট শাক ভাজা, ছোটো মাছের চচ্চড়ি, এখানে ময়া মাছ বলে, ময়া মাছের চচ্চড়ি, আর তারপরে আছে কোয়াশের তরকারি আর আলু সোয়াবিনের তরকারি। এই যে থালিটা যেটা দেখতে পাওয়া যাচ্ছে এর দাম 50 টাকা, এর মধ্যে ভাত, ডাল, সবজি, ভাজা, এটা কিন্তু আনলিমিটেড 50 টাকায়, মানে আনলিমিটেড থালি 50 টাকায় মাত্র। আর তার সঙ্গে সঙ্গে এখানে যেটা পাওয়া যাচ্ছে, দেশি মুরগির ঠ্যাং বা লেগ পিস, কাতলা মাছ, সর্ষে বাটা, মাটন, খাসির মাংস, মুরগির মাংস, ডিম আর ডাল, ডালটা কিন্তু এই থালির মধ্যেই অন্তর্গত। মুরগির এই ঠ্যাং দিয়ে
পুরো ভাত মানে যে থালি সিস্টেম এর দাম মাত্র 170 টাকা, কাতলা মাছ দিয়ে থালি মানে কাতলা মাছের সাথে ভেজ থালির দাম মাত্র 100 টাকা, আটা মাছ দিয়ে পুরো থালির দাম 80 টাকা, প্লেট মাটন দিয়ে এ পুরো থালির দাম 130 টাকা, আর পোলট্রি মুরগি দিয়ে থালি 100 টাকা, আর এক পিস ডিম দিয়ে এই থালি 65 টাকা। এতগুলো খাবার তো খাওয়া সম্ভব নয়, এর মধ্যে থেকে কয়েকটা খাবার খাবো, বাকি খাবার এনাদের কাছে কিন্তু রিটার্ন করে দেবো। তো খাবার শুরু করার আগে এই কাজটা করে নিই, তারপরে আসছি আবার। থালিটা খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে দেখুন, চারিদিকে এত রকমের সবজি দিয়ে ডাল দিয়ে মাত্র 50 টাকা আনলিমিটেড খাবার। আমি জানি না কোথায় পাওয়া যায় বা বাংলার কোথায় কোথায় পাওয়া যায়, আপনাদের যদি জানা থাকে বা আপনাদের অঞ্চল এইরকম কাঁসার পাত্রে খাওয়া আছে দেখুন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 রকমের খাবার, তার সাথে ডাল দিয়ে 14 রকমের খাবার মাত্র 50 টাকায়। শুরু করি খাওয়া দাওয়া, লঙ্কাটা সরিয়ে নিলাম, শুরু করব কি দিয়ে, একটু কনফিউশন কি দিয়ে শুরু করা যায়। আমি শুরু করব শাক দিয়ে, আর সবজিগুলোকে একটুখানি সাইড করে নিলে আমার পক্ষে সুবিধা হতো। পাটের শাক, পাটের শাক বা পাট শাক দিয়ে গ্রাম বাংলায় বা শহরেও, আমি যখন ব্যারাকপুরে খাওয়া দাওয়া করি প্রায় শাক নিয়ে আসি, তখন মাঝে মাঝেই পাট শাক নিয়েই আসি। পাট শাক এখন সব জায়গাতেই পাওয়া যায়, তো পাট শাক দিয়ে শুরু করি। রসুন কালো জিরে দিতে তৈরি, এই যে রসুন সুস্বাদু ঘরোয়া খাবার। এবার চলে আসছি বেগুনের ভর্তা। অনবদ্য খেতে, আমরা মাঝে মাঝে বাড়িতে এরকম বেগুন ভর্তা খাই, যে আমাদের কাঁচা লঙ্কা ঠিক থাকে, একটু পেঁয়াজও থাকে, ও মজাই আলাদা, খুব সুন্দর বানিয়েছেন। বেগুন ভর্তাটা অনবদ্য, অমায়িক, 50 টাকায় যা দিচ্ছে, এই 50 টাকার খাবারই আমার মনে হয় দুপুরে পেট ভরে যাওয়ার জন্য যথেষ্ট। মেন এবার ডালে আমি ফোকাস করি, এই ডাল, মুসুরির ডাল, সাপুত সুপুত করে মুসুরির ডাল দিয়ে, আর তার সাথে এবং ঝুরঝুরে আলু ভাজা, মিহি করে কাটা, এরকম পাতলা মুসুরির ডাল তার সাথে ঝুরঝুরে আলু ভাজা, মজাই আলাদা। সাথে পেঁয়াজ, শুকনো লঙ্কা দিয়ে মাখা আলু ভর্তা বা আলু সেদ্ধ, আলু সেদ্ধ দিয়ে ডাল ভাত। এবার সঙ্গে নিয়ে নিলাম আলু সয়াবিনের তরকারি দিয়ে ডাল দিয়ে খাওয়া, সঙ্গে ধনে পাতার চাটনি। এটা ধনে পাতার চাটনি, তবে একটু লবণটা বেশি হয়ে গেছে, আর একটু কম হলে মনে হয় ঠিক হতো। সঙ্গে আছে চচ্চড়ি, এই চচ্চড়ি আমাদের এই অঞ্চলে খুবই ফেমাস, বিভিন্ন ধরনের সবজি দিয়ে আর তার মধ্যে ছোটো মাছ দিয়ে তৈরি করা, মানে এখানে ময়া মাছ, মোরলা মাছ, বিভিন্ন ধরনের মাছ, এখানে এটা মোরলা মাছ অ্যাকচুয়ালি দিয়ে তৈরি করে। চচ্চড়ি দিয়ে ডাল দিয়ে খেতে আলাদা একটা লেভেল লাগে, চচ্চড়ি খেতে আমার খুব খুব ভালো লাগে। আর এখানে তো বললো সব কিছু আনলিমিটেড, 50 টাকায় আনলিমিটেড পাওয়া যাচ্ছে, ভাবাই যায় না। চচ্চড়িটা সেই লেভেলের হয়েছে, আর এই ধরনের চচ্চড়ি যেখানে সবজি তো থাকবে তার সাথে মাছে, ছোটো মাছের গন্ধে একদম মমা করবে, বেশ খেতে বেশ বেশ। সঙ্গে শশাও আছে। এবার চলে আসছে কাতলা মাছ, এত বড় একটা কাতলা মাছ দিয়ে, মানে যে মধ্যে কাতলা মাছের পেটি আছে আবার গাদাও আছে, এরকম সাইজের একটা কাতলা মাছ দিয়ে মাত্র 100 টাকায় এত কিছু খাবার দিয়ে, মানে কল্পনার বাইরে। কাতলা মাছের সাইজটা শুধু দেখুন, যেরকম মোটা, একটু শুভঙ্কর এদিকায়, আজকে আমাকে ক্যামেরায় হেল্প করছে কিন্তু শুভঙ্কর, শুভঙ্কর সম্পর্কে আমার মামাতো দিদির ছেলে, খুব ভালো ছেলে, আর ওই আজকে আমার বাড়িতে এসেছিলো, তাহলে চল শুভঙ্করকে নিয়ে যাই, কাছে আসছে শঙ্কর,
কতটা চওড়া দেখুন, তার সাইজটা অনেকটাই বড় ছিল বোঝা যাচ্ছে। আর এই অঞ্চলে কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় দেশি মাছেরই প্রচলন, যদি এটা আমার মনে হচ্ছে চালানি মাছই হবে হয়তো। মাছটা দেখি, মাছটা তো দেখে ফ্রেশই মনে হচ্ছে, একদম ফ্রেশ মাছ। দেখুন সাদা হয়ে আছে ভিতরটা, মানে পুরো ফ্রেশ মাছ। মাছটা চালানি মাছ হলে কি হবে অনবদ্য খেতে, আর এরকম সাইজের কাতলা মাছ খাওয়ার মজাটাই আলাদা। সুপারিট মাছ। এবার চলে আসছি দেশি মুরগির মাংস। দেশি মুরগিগুলো সাধারণত সাইজে ছোট হয়। দেশি মুরগির একটা পুরো লেগ পিস বুঝতে পারবেন, এই পায়ের অংশটুকু দেখলে বুঝতে পারবেন দেশি মুরগির ঠ্যাংগুলো মানে হাড়গুলো কিন্তু খুব সরু হয়, পোলট্রি মুরগির মতো অত বড় বড় হয় না, কিন্তু টেস্ট এর অনবদ্য হয়। এই জন্য দেশি মুরগির দামও তো বাজারে অনেক। অসাধারণ খেতে, লাল টকটকে ঝোল, সেই ঝোল দিয়ে ও কালার কি, সেই লেভেলের কালার। মুরগির মাংসের যে টেস্ট না, মানে ঝোলটার মধ্যে মুরগির মাংসের গন্ধ তো মমা করছে। দেশি মুরগি তো অনেকক্ষণ ধরে না ফোটালে পরে অ্যাকচুয়ালি এটা সেদ্ধ হয় না ঠিক করে, অনেকক্ষণ ধরে ফোটানোর জন্য মাংসের গন্ধ একদম ঝোলের মধ্যে মমা করছে। সঙ্গে পেঁয়াজ, দুচুর আলু ভাজা আর দেশি মুরগির মাংস। এবার চলে আসি খাসির মাংস। হাফ প্লেট খাসির মাংস নিয়েছি, যেখানে এখন দু পিস মাংস দেয়, এরকম দু পিস মাংস দেয়, আর তার সাথে কিন্তু এখানে চর্বি কিন্তু ফ্রি, এরকম চর্বি দেয়, তার জন্য আলাদা কোনো চার্জেস নেই। খাসির মাংস দিয়ে খাসি মাংসের ঝোলটা দেখুন, এটা একদম লাল টকটকে ঝোল একদম, ও এতটাই মিশে গেছে কোনটা খাসি মাংস আর কোনটা মুরগির মাংস ঝোল বোঝা মুশকিল, কারণ সব মিশিয়ে ফেলেছি আমি। অসম্ভব ভালো খেতে, অনবদ্য খেতে, মানে এই অঞ্চলে আসলে পরে আপনি লোকাল দেশি খাসি মাংস তো পাবেনই, তার সাথে এখানকার খাসি মাংসটা বিশেষত্ব হলো পুরো লাল টকটকে তো হবে, ঝাল হবে, শুকনো লঙ্কার ঝাল বা ঝাল, মানে মিষ্টি মিষ্টি যে মাংস, মানে মিষ্টির ভাগ বেশি সেটা একদমই পাবেন না। যারা একটু ঝাল ঝাল খেতে ভালোবাসেন মাংস বিশেষ করে, গঙ্গারামপুরে আপনাকে এসে মাংস খেতেই হবে, আর বিশেষ করে হোটেল রুচিতে এসে রুচি সম্পন্ন খাবার অবশ্যই পাবেন, কারণ আমি তো পাচ্ছি। মাখন, অনবদ্য, অন্য লেভেল পিস খাসির মাংস দেখুন, হার সমেত লোকাল খাসির মাংসের টেস্টই আলাদা। তো জবরদস্ত খাবার খেলাম, মানে কী বলবো আর, পেট ঠাসিয়ে খাবার যাকে বলে। গঙ্গারামপুরে আসলে পরে কোনো না কোনো হোটেলের ভিডিও করার চেষ্টা করি, সে হোটেল হোক, রেস্টুরেন্ট হোক, স্ট্রিট ফুড হোক। এবার আসলাম এসে হোটেল রুচিতে, এসে রুচিসম্মত খাবার খেয়ে মন প্রাণ ভরে গেল। আর গঙ্গারামপুর বা তার আশেপাশে থাকেন, তারা যদি ভিডিওটা দেখে থাকেন, তারা আমার সঙ্গে সহমত কিনা প্লিজ কমেন্টে পারলে জানাবেন। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করুন, আর বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের মধ্যে ভিডিওটা বলে প্লিজ শেয়ার করুন, আর অবশ্যই লাইকটা খুব দরকার। আপনারা একটা যদি লাইক করেন তাহলে আমরা বুঝতে পারি যে আমরা ভিডিওটা কেমন করছি বা না করছি। আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তবে আপনাদের কাছে এরকম মজাদার ভিডিও নিয়ে আসার অনুপ্রেরণা পাবো। আর প্লিজ সাপোর্ট আস,
আর আমাকে চাইলে কিন্তু ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আর আমাদের দ্বিতীয় চ্যানেল সুইট ব্লগ চ্যানেলও আসুন, দেখুন, খুব ভালো লাগবে। ওখানে বিভিন্ন ধরনের ভিডিও তো অবশ্যই দেই। আর আমাদের যে গ্রুপটা আছে বাঙালি খানা খাচ্ছেন, ওখানেও আসুন। ওখানে আপনি চাইলে ফটো ভিডিও পোস্ট করতে পারেন, আমাদের সঙ্গে রিলেট করতে পারেন। আজ এই অবধি রইল, দেখাবেন নতুন করে ভিডিও নিয়ে। বাই বাই।